সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে কুমিল্লা 11 আসনে, সেখানে আছেন সহকর্মী হিমেল মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে এখন আমার সাথে অতিথি হিসাবে আছেন তিনজন। প্রথমে আমি কথা বলবো ওয়াহিদুর রহমান মুক্ত। সংসদ নির্বাচন আপনার দল বিএনপি কি ভাবছেন নির্বাচন? আসসালামু আলাইকুম। সকল উপস্থিতিকে আমি অভিনন্দন জানাই। আমি আপনার প্রশ্ন জবাবের আগে একটু বলতে চাই, আমাদের সংগ্রামী সভাপতি চৌদ্দগ্রাম থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কামরুল হুদা সাহেবের পক্ষে সারা চৌদ্দগ্রামবাসী এবং সকল নেতাকর্মীদেরকে আমি অভিনন্দন জানাই। আপনি যে প্রশ্ন আমাকে বলছেন সেটা সারা বাংলাদেশের সকলের দাবি, সকল জনগণের দাবি, বিশেষ করে আমরা বিএনপি যারা আছি তাদের দাবি। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না এবং হতে দেওয়া যাবে না। আপনারা তো গত দুবারও তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আন্দোলন করেছিলেন, তখন সফল হতে পারেনি, এবার কি মনে করেন সফল হতে পারবেন কি না? না, আমরা ইনশাল্লাহ শতভাগ আমরা সফল হতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। কেননা আমাদের সাংগঠনিক অবস্থা চৌদ্দগ্রাম তথা সারা বাংলাদেশে আমরা এখন সাংগঠনিক অবস্থা অনেকটা উর্বর, অনেকটা আমরা নির্বাচনে, আমরা কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে আমাদের শতভাগ জিতার আমাদের সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। আমি কথা বলবো হারুনুর রশিদ মজুমদার, আহ্বায়ক চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি। সাংগঠনিকভাবে এখানে বিএনপি কতটা শক্তিশালী কিংবা কী অবস্থা? আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। আসলে চৌদ্দগ্রাম পৌরসভা গত 15 বছর দল ক্ষমতার বাইরে, 2 বছর কেয়ারটেকার, 17 বছর। এই 17 বছর দল কোনো ক্ষমতায় ছিল না, না থাকার পরেও আমরা চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি সারা বাংলাদেশের ন্যায় কেন্দ্রীয় প্রোগ্রামগুলি যথাযথভাবে পালন করেছি। এবং আমাদের নতুন কমিটি গত 23 তারিখে আমরা পরিচিতি সভা করেছি। ইনশাল্লাহ আমাদের পৌরসভাতে 9টি ওয়ার্ডে আমরা গত 2008 এবং 2014 সালের নির্বাচনে 8-9টি কেন্দ্রের মধ্যে আমরা 7টি কেন্দ্রে প্রথম হয়েছি। এইবার আমাদের বিশ্বাস, যেহেতু আমাদের সংগ্রামী নেতা জননেতা জনাব কামরুল হুদা মিথ্যা মামলায় 8 বছর জেল, 8 মার্ডারের মামলায় 8 মাস জেল খাটার পরেও আমাদেরকে সাহস এবং শক্তি যোগিয়েছেন, তার আলোকে আমরা সাংগঠনিকভাবে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, বিএনপি প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আমরা করতে সক্ষম হয়েছি এবং বিএনপি অচিরে এই সব কমিটিগুলি করে ফেলবে। এই অবস্থাতে যদি আগামী নির্বাচন হয় কেয়ারটেকারের মাধ্যমে, এই সরকারের অধীনে তো নির্বাচনে যাবই না, কারণ এই বোটছোড় সরকার, নিষিদ্ধের সরকার মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। আমরা চাই আগামী সরকার যদি কেয়ারটেকারের মাধ্যমে হয়, ইনশাল্লাহ চৌদ্দগ্রাম পৌরসভা আমরা শতভাগ দানের শীষের প্রতীক নিয়ে আমরা উত্তীর্ণ হব এবং আমাদের প্রার্থী জনাব কামরুল হুদাকে আমরা চৌদ্দগ্রামের মাঠে সর্বপ্রথম জয় করার জন্য প্রত্যয় ব্যক্ত করি এবং কাজ করি। আমি একটু শফিকুল ইসলাম দুলাল, সদস্য সচিব চৌদ্দগ্রাম পৌর বিএনপির, আমি একটু আপনার কাছে জানতে চাই, এই আসনটি তো আপনাদের জোটের পক্ষ থেকে জামাত ইসলামকে দেওয়া হয়েছিল কিংবা তিনি সংসদ সদস্য ছিলেন এবং বর্তমানে আওয়ামী লীগ রয়েছে, এখানে বিএনপির কি অবস্থা কিংবা বিএনপি কি একক নির্বাচনে গেলে জয়লাভ করতে পারবে কি না? ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্নের জবাব আমি দিচ্ছি। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি গত 17 বছর ধরে, গত 17 বছর ধরে জননেতা কামরুল হুদার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে অতীতের ন্যায় অনেক অনেক বেশি উর্বর এবং শক্তিশালী। আমরা মনে করি আগামী নির্বাচনে, যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই পেশিবাদী হাসিনা সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব না, জাতীয় সংসদ নির্বাচন হবে একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু কেয়ারটেকার নির্বাচনের মাধ্যমে, কেয়ারটেকার সরকারের মাধ্যমে। কে জিতবে, বিএনপি না আওয়ামী লীগ? এই চৌদ্দগ্রামে যদি ফেয়ার নির্বাচন হয়, আমরা আপনাদেরকে এটা অন্তত আশ্বস্ত করতে পারি যে শতভাগ আমরা নির্বাচনে জিতবো, সেটা তো অবশ্যই, কারণ বর্তমান সরকার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়ে যেভাবে দাবিয়ে রেখেছে, এই চৌদ্দগ্রামে কিন্তু এত নির্যাতিত হওয়ার পরেও চৌদ্দগ্রামের বিএনপি মাঠ ছাড়েনি, ভবিষ্যতেও ছাড়বে না। ধন্যবাদ। শুনছিলাম যে বলছে যে এখানে বিএনপি ঐক্যবদ্ধ এবং
নির্বাচনে গেলে বিএনপি এই আসন থেকে জয়লাভ করবে এমনটি বিশ্বাস বিএনপি নেতাকর্মীদের। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোন রাজনৈতিক দলের নেতা তাদের কি ভাবে?